মন শান্তি এবং দিল শান্তি করার রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। এই যে রান্না করে চলে আসলাম, তেল দিয়ে দিচ্ছি। এরপরে এখানে যে কাঁচামরিচগুলো দেখিয়েছিলাম প্রথমে, সেই কাঁচামরিচগুলো এখানে আমি 5 থেকে 6টি দুফালি করে দিয়েছি। আর হলো গিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে দিয়ে এখন ভেজে নিব। আজকের এই রেসিপিটা ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। আর এই রেসিপিটা করার পরে দুপুরবেলা ভাতের পরিমাণটা একটু বেশি খেয়েছি, এতটা ভালো লেগেছিল। আপনার ভাইও খুব ভাত মানে তৃপ্তি করে খেয়েছে। তো এই তো সব পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে হাফ চামচ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপরে এখানে আমি বড় সাইজের একটা আলু এই যে এই সাইজ করে কেটে দিয়েছি। স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে কেটে দিয়েছি, আর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এরপরে এখানে 1/2 কেজি করলা নিয়েছি, 2 চামচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব। এই পদ্ধতি করে যদি আপনারা করলা ধুয়ে নেন তাহলে কিন্তু তিতে একদমই থাকবে না। যারা করলা তিতে একদমই খেতে অপছন্দ করেন তারা এভাবে করে নিতে পারেন। এরপরে সেই আলুগুলোকে 2 মিনিটের মধ্যে ভেজে নেওয়ার পরে ধুয়ে রাখা করলাগুলোকে আমি দিয়ে দিলাম। আপনারা হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন যে আলু এবং করলা একসাথে দিলেই তো হতো। আমি দেইনি, কারণ করলাগুলো লাল হয়ে যাবে। আমি চেয়েছি করলাগুলো যাতে একটু সবুজ সবুজ থাকে, সেজন্য করলাগুলো একটু পরে দিলাম। তো সমস্ত উপকরণ এখন একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এইভাবে করলা ভাজি করলে করলার কালারটা ঠিক থাকে আর খেতেও একটু বেশি ভালো লাগে। এত নাড়াচাড়া করে নিচ্ছে, স্ক্রিন কিন্তু দেখতেই পাচ্ছেন করলাগুলো কিন্তু এখনও ভালোভাবে মানে হয় নিষিদ্ধ। এরপরে 1 মিনিটের জন্য ঢেকে দিব যাতে খুব ভালোভাবে একটু নরম হয়ে আসে। ঢাকনা উঠিয়ে নিব, 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব। তো করলা ভাজি অনেকে একটু ভাজা ভাজা করে খান, যারা খেতে চান এরকমভাবে এই পর্যায়ে উঠিয়ে নিতে পারেন। করলা এবং আলু সেদ্ধ হয়ে গেছে, তবে আমি আজকে করলা একদম ভাজা ভাজা করে খাবো। করলা এবং আলু একটু লাল লাল করে ভেজে নেব, সেজন্য অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিব যাতে করলা এবং আলুগুলো নিচ থেকে একটু লাল লাল করে হালকা হালকা ভাজা ভাজা হয়ে যায়। তো এইভাবে অনবরত করে নেড়েচেড়ে নিতে হবে। আস্তে আস্তে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। স্কিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি উঠিয়ে নিব ভাজিটা একটু নাড়াচাড়া করে। আর এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখন প্রচুর গরম, গরমের সময় এইভাবে করলা ভাজি করে খেলে ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদের বাসায় একবার এভাবে করে খেয়ে দেখবেন, যারা খেয়েছেন তো তারা খেয়েছেনই। আর এই গরমে চেষ্টা করবেন করলা ভাজি খাওয়ার, চেষ্টা করবেন ভালো থাকার, সুস্থ থাকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।